পূজো কত বছরে পা দিল? 3600 বর্ষ। এবছরের থিম কি? থিম হচ্ছে সাবেকি প্যান্ডেল, মন্দিরের আদলে তৈরি হচ্ছে, বাঁশ বাটাম সাইজ আমার নর্মাল চলছে সেভাবে। এই ধরনের থিম ভাবনা কেন? কারণ এইভাবে আমাদের ব্লকটা একটু বড়, মানে শর্টটাকের অন্যতম প্রাচীন ব্লক এবং ব্লকের অধিবাসীও প্রচুর, সেই কারণে একটু বড় সড়ো প্যান্ডেল করলে ওনাদেরও সুবিধা হবে, ওনারা পছন্দও করেন। বেসিক্যালি ব্লকের অধিবাসীদের কথা মাথায় রেখেই এই ধরনের একটা চিন্তাভাবনা করা হয়েছে এবং প্রত্যেক বছর আমাদের এই ধরনেরই বড়ো খোলামেলা প্যান্ডেলই হয়। তো দুর্গাপুজোর পুজোর সঙ্গে যারা পরিচিত শর্ট লেকের লোকজন তারা জানেন আমাদের এটাই ট্র্যাডিশন, এটাই আমাদের ধারা। আগের বছরের তুলনায় এবছর কত দর্শক হবে বলে আপনি মনে করছেন? আগের বছরের তুলনায় দর্শক আমরা আরও একটু বেশি পাবো, কারণ অলরেডি প্যান্ডেল তৈরি হচ্ছে, ঠাকুর এখানে তৈরি হচ্ছে, এভাবে লোকজন অলরেডি আসতে শুরু করেছেন। প্যান্ডেল পুজো শুরু হতে এখন বেশ কিছুদিন বাকি, প্যান্ডেল শেষ হতেও এখন বেশ খানিকটাই বাকি। তো প্রত্যেক দিন বিকেলে এখানে বেশ ভালো পরিমাণ লোক আশেপাশের ব্লক থেকে যারা মার্কেট বাজার করতে আসছেন, ব্লকের লোকজন আসছেন দেখছেন। তো সেক্ষেত্রে মনে হচ্ছে এবছর ভিড় বেশ, বিগত বেশ কয়েক বছর যা ভিড় হয়েছিলো তার সমস্ত কিছুটাকে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি বছর কি এখানে প্রতিমা তৈরি হয়? মানে এবছর বিগত দু বছর তিন বছর ধরেই এই প্রতিমাটা এখানে তৈরি হয়েছে। প্রতিমা তৈরি করছেন শ্রী প্রদীপ পাল, কৃষ্ণনগর থেকে উনি আসেন, এখানে প্রতিমা তৈরি হয়।